আসসালামু আলাইকুম বেস, যেটা হচ্ছে সবসময় আমার ভিডিওগুলো দেখে থাকেন, কিছু না কিছু প্রবলেম থাকে এবং কিছু না কিছু সমস্যাগুলো নিয়ে আসলে কাজগুলো করে থাকি এবং সেগুলো কাজ সলিউশন করাই হচ্ছে আমার কাজ। তো আজকে একটা বাইকে যে প্রবলেমটা দিয়ে দেখবেন সেটা হচ্ছে ইঞ্জিন থেকে মোবিল লিক করতেছে, কোথায় দিয়ে লিক করে, কিভাবে পড়তেছে, কি কারণে সেটা আপনারা দেখবেন এবং কি করতে হবে, করণীয় কি কাজটা সেটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারাও দেখতে থাকুন। খুব সিম্পল কাজটা, কিন্তু অনেকেই আপনাদের বিভিন্নভাবে বোঝাবে এত টাকা লাগবে, এত খরচ লাগবে, আসলে তা না। আপনি শুধু সাইড খুলবেন, কুলার নটের পানির দরকার আপনার, মোবিলেরও দরকার লাগে না, জাস্ট পানি হলেই হয়, কারণ পানিটা খোলার সময় পড়ে যাবে। শুধু একটা সিল আছে, সিলটা উঠাবেন, জায়গাটা পরিষ্কার করবেন, আঠা আছে যেটা হচ্ছে ওয়েল সিলের আঠা থাকে, সেই আঠাগুলো আপনি হচ্ছে ওটাতে লাগাবেন, সুন্দর করে লাগায় ফিটিং করবেন, দ্যাট ওখান থেকে আর মোবিল পড়ার কথা পড়বে না। এইটা হচ্ছে সব শর্টকাটে কাজ। আর আপনি যদি ওয়েল সেল চেঞ্জ করতে চান, যদি চান, আসলে ওয়েল সেল মেলে না অনেক সময়, এই জন্য পারফেক্ট মতো হয় না, এই জন্য চেঞ্জ করা দরকার নেই, আবার আপনি আঠা দিয়ে জিনিসটা কমপ্লিট করতে পারবেন, সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা, আপনারা দেখতে থাকুন। তো আমরা দেখি তাহলে, আমাদের বাইক খোলা শেষ এবং আমরা সেই প্রবলেমটা কোথায় হচ্ছে সেটাও দেখি। আমরা বাইক হচ্ছে এটা এবং প্রবলেমটা কীভাবে আসলে হচ্ছে, কী কারণে লিক হচ্ছে সেটাও দেখি। এই জায়গাটায় মোবিল দিয়ে পুরো ভিজে গেছে, এই জায়গা পুরো, এই সাইডটা পুরোটা। আর এটা ভিজার কারণ হচ্ছে, ভিজার কারণ হচ্ছে কীভাবে ভিজলো, এই ওয়াটার পাম্পের নিচ থেকে ওয়েল বের হয়, এই ওয়েলটা এখানে টুপ করে পড়ে এবং সেখান থেকে এই জায়গাটা দেখতে আপনার নোংরা হয়। দেখতে দেখেন অবস্থাটা, আর এই জায়গায় হচ্ছে মোবিলটা লিক করে, পাস করে। তো এই ওয়াটার পাম্পের ওয়েল সিল, তো যেহেতু সমস্যাটা কোথায়, এই দিক দিয়ে মোবিলটা বের হয়ে আসতেছে। তো যার কথা বলছিলাম, এর আগেও খুলছিল, বেশ কয়েকদিন আগে মনে হয় এটা খুলছিল। এই হচ্ছে জায়গাটার একটা সিল আছে, এই সিলটা অনেক ডাউন হয়ে গেছে, যার ফলে আসলে ধরে রাখতে পারছে না। তো দেখা যাক, সিলটা আবার খুলে এটা রিফ্রেশ করে পরিষ্কার করতে হবে সুন্দর করে। আর গাড়ি চলছে তো আনুমানিক, যেহেতু থাইল্যান্ডের ভার্সন গাড়ি, তো গাড়ি তো চলছে অনেক, এটা আসলে বলে বোঝানো যাবে না, অনেক চলছে থাইল্যান্ডের না। এই জায়গাটা ঘামতেছে মোবিল, তো এটা পরিষ্কার করতে হবে, এই জায়গাটা পরিষ্কার করে আবার নতুন করে এটাকে সেট করতে হবে। তো আপনারা দেখতে থাকুন।
শেষ বাইকের হচ্ছে কুলান্ট আর ঢুকাইতে হলো মোবিল মোবিল ফিল্টার এবং ওয়াটার যেখানে লিক করতেছিল ওয়েলটা সে ওয়েলটাও বন্ধ হয়েছে আশা করি টেস্ট ড্রাইভে আসছিলাম তাই এই জন্য আপনাদেরকে দেখাচ্ছিলাম আর বাইকটাতে দেখাই এখানে লিক করতে হচ্ছে যে জায়গাটা এইখানে তার মানে এখনও ক্লিয়ার আছে আশা করা যায় এখানে পুরো ফ্রেশ কোনো মুভি টুকুর আসেনি এতক্ষণ আমরা টেস্ট ড্রাইভ দিলাম কোনো প্রবলেম পাইনি সো বাইক তো রেডি এই হচ্ছে বাইকটা কাজ চতুর্ক ছিল করা শেষ বাইক চলছে অনেক বাইক হচ্ছে থাইল্যান্ড 34,339 অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ এফআই মোটরসে আসতে চান তাহলে ঠিক উত্তরা হাউস বিল্ডিং এই জায়গায় আসবেন নর্থ টাওয়ার সামনে সাইড পিছন সাইড হচ্ছে সাইড গান এর বাম পাশে হচ্ছে আপনার হাতের এটা হচ্ছে বিজিবি মার্কেট গাড়ি পাশে দোকান মার্কেট আপনি যদি চান তাহলে এরকম মার্কেটের ভিতর দিয়ে আপনি ভিতরে ঢুকলেন এবং গলি দিয়ে ঢুকে বের হয়ে এরপরে যে গলির রোডটা আছে এটাকে বলা হয় 35 নম্বর রোড এবং মাসকুপ প্লাজার দেখা যাচ্ছে ডান সাইড এটা মাসকুপ প্লাজার পিছনের সাইডের রোড পিছন সাইড এটা 35 নম্বর রোড আমরা যেটা আছি এখন আমি ঢুকতেছি সেক্টরের ভিতরে আমরা যাবো হচ্ছে 33 নম্বর রোডে এ ওই রোডে গেলেই পেয়ে যাবেন দোকানটা তাই দেখাচ্ছি আপনাদেরকে সামনে যে মোচরটা থাকবে সেটা হচ্ছে 34 নম্বর রোড চার রাস্তার মোচর যেটা পাবেন এটা 34 এটা 34 নম্বর রোড আর দুই পাশে আর সামনে আমি সোজাই যাবো ডানে বামে ঢুকবেন না এরপরে যে সোজা যাওয়ার পর আপনি কীভাবে এফআই মোড়ে আসতে পারবেন ঠিক সামনে আশেপাশে দেখতেই পাচ্ছেন এপাশে বাম সাইডে আপনি ঢুকবেন এটা হচ্ছে 33-এর এ আর এটা হচ্ছে 33 নম্বর রোডের এ তো বাম সাইডে ঢুকলেন ঢোকার পর এই রাস্তায় আপনি হালকা একটু সামনে গেলেই আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন খুবই ফাঁকা একটা জায়গা ফরওয়ার্ড শান্তশিষ্ট এখানে আসলে আপনি এফআই মোটরসটা পেয়ে যাবেন